ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান নূর ওরফে তুরাগ হত্যার মূল পরিকল্পনাকারী আসামি কানা তুষারকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস টিম বৃহস্পতিবার ভোরে বরিশালের বাবুগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় কানা তুষারের হেফাজতে থাকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান জানান, মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে কলেজ শিক্ষার্থী তুরাককে গত 11 অক্টোবর পরিকল্পিতভাবে খুন করে কানা তুষার ও তার সহযোগীরা। আসামি যে তুষার, কানা তুষার নামে যে পরিচিত ফরিদপুর শহরে সবার কাছেই পরিচিত, সাংবাদিকদের কাছে পরিচিত, এবং যারা ফরিদপুর জেলায় আছেন, শহরে আছেন, সবার কাছে পরিচিত, কারণ এত কুখ্যাত সে। তার নামে অনেকগুলো মামলা, এই পর্যন্ত আমরা 21টা মামলা পেয়েছি। আমরা বলেছিলাম যে কারা তুষারে এই হত্যাকাণ্ড সংগঠিত যে করেছে, তারা যে পাঁচজন সেখানে ছিল তার ভিতরে কারা তুষার প্রধান। তো কারা তুষারকে আমরা ধরার জন্য আমাদের বলেছিলাম যে অচিরে আমরা কারা তুষারকে ধরতে পারবো। তো আমরা গতকাল আজকে ভোরবেলা বরিশাল থেকে ভোর 5টার সময় কানা তুষারকে ধরেছি। বাবুগঞ্জ থেকে সেখানে সে পলা গেছিল, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সে গত এতদিন আপনার ঘটনার পর থেকে, ঘটনা হচ্ছে আপনার 13 অক্টোবর পর থেকে এই পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় পলা ছিল। আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি, পরবর্তীতে আমরা বরিশাল থেকে তাকে ধরতে সাধ্য হয়েছি। আমরা সেখানে বলেছিলাম যে আপনারাও জানেন যে সেখানে গুলি হয়েছিল, ঘটনাস্থলে দুইটা গুলি হয়েছিল, আমরা একটা গুলি প্রসাদ হয়েছিলাম। তো সেই গুলির সূত্র ধরে কানা তুষারকে জিজ্ঞাসাবাদ যে সেখানে গুলি হয়েছিল, অন্য যারা ধরা পড়েছিল তারা বলেছিল কানা তুষারের কাছে অস্ত্র আছে। তো সে জিজ্ঞাসাবাদ সে স্বীকার করেছে তার কাছে অস্ত্র আছে, এবং সেই সূত্র ধরেই তার দেখানো মধ্যে তার আমরা ফরিদপুর থেকে মাটির ব্রিজের নিচে, মাটির নিচে আপনার ইয়েতে বয়ামে করে, প্লাস্টিক বয়ামে করে মাটির নিচে রেখে দিয়েছিল। আপনারা দেখেছেন যে আমরা লাইভ হাত শত শত মানুষের সামনে সেই অস্ত্র সেখান থেকে উদ্ধার করেছি, এবং দুইটা ম্যাগজিন এবং একটা গুলি সহ এবং 7.65 mm যে পিস্তল, সেই পিস্তলটা উদ্ধার করেছি। আপনারা দেখবেন যে বাইরে দেওয়া আছে। আমরা এইটাও আরও জেনেছি যে এই ঘটনায় কানা তুষারের উপরও একজন ছিল। ঘটনাক্রমে আমরা কানা তুষারের আগে তারে অ্যারেস্ট করেছি গত বছর, তাকে আমরা কোর্টে প্রেরণ করেছি, তার রিমান্ড চেয়েছিলাম, রিমান্ড হিয়ারিং হয়নি, আগামীতে হিয়ারিং হবে, তাকে নিয়ে আসতে পারলে আরও হয়তো তথ্য জানতে পারবো। কানা তুষারের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে কানা তুষারকে এই মীর উজ্জ্বল যাকে আমরা আগেই ধরেছি, সেই মীর উজ্জ্বলের মাধ্যমেই সে অস্ত্র রাশি পেয়েছি, এবং মীর উজ্জ্বলের কানা তুষারের কাছে জিজ্ঞাসাবাদ করে যেটা পেয়েছি যে আমরা আগে জানতাম যে কানা তুষার এটার মেইন ছিল, তার ব্যবসার ক্যাশিয়ার ছিল তুরাক, এই ব্যবসার টাকা নিয়ে কানা তুষারের সাথে সম্পর্ক, মানে জ্ঞান কানা তুষারও ধরা পড়ে যেটা জানতে পেরেছি যে হ্যাঁ কথাটা সত্য, এবং তাদের বস হচ্ছে মীর উজ্জ্বল। মীর উজ্জ্বলের ছত্র ছায়ায় এই কানা তুষার তুরাক এই এর সাথে যারা সহযোগী আছে তারা এই ব্যবসাটা পরিচালনা করে। মীর উজ্জ্বলের বা তুষারের কিছু টাকা এই তুরাকের কাছে পড়ে গেছিল, ব্যবসায়ী টাকা, মাদকের টাকা, সেখান থেকে সে তুরাক টাকা দেয় না, 40,000 টাকা। তখন এই তুষার এবং মীর উজ্জ্বল এরা মিলেই এই প্ল্যানটা করে যে তাহলে তুরাকে আউট করে দেবো, আউট করে দেবো মানে একেবারে মেরে ফেলো।